ভাইজ্যাক ভ্রমণের তৃতীয় এবং অন্তিম পর্বে স্বাগত জানাই। প্রথম পর্বে কলকাতা থেকে ভাইজ্যাক পৌঁছানো কিছু লোকাল সাইট সিইং এবং দ্বিতীয় পর্বে ভাইজ্যাক থেকে আরাকু ভ্যালি বোড়াকে ঘুরে দেখার পর এই পর্বে ঘুরে দেখব ভাইজ্যাকের আরও কিছু লোকাল সাইট সিইং, এক্সপ্লোর করব এখানকার নাইট স্ট্রিট ফুড মার্কেট, আর শেয়ার করব এখানকার একটি ধার্মিক আচারের এক নতুন অভিজ্ঞতা। দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। গুড মর্নিং ভাইজ্যাকে, আজকে আমাদের থার্ড অ্যান্ড লাস্ট ডে। সকাল সকাল বেরিয়ে পড়েছি যে যে সাইট সিইংগুলো বাকি আছে সেগুলোর জন্য। আজকে আমরা ফার্স্টে যাব সিমাচলম টেম্পল, তারপর সেখান থেকে ফার্স্ট ডে আমাদের ট্রিনিটি পার্ক দেখা হয়নি, ট্রিনিটি পার্ক যাব। তারপর আরকে বিচের আশেপাশে যে সাইট সিইং স্পটসগুলো আছে যেমন বিশাখা মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম, এইগুলো যাব। আজকে কিছু মার্কেটও ঘোরার প্ল্যান আছে, প্লাস এখানে একটা খুব ফেমাস নাইট ফুড মার্কেট আছে, সেখানেও যাওয়ার প্ল্যান আছে। তো দেখা যাক কতটা কী হয়। আমরা আজকের জন্য গাড়ি বুক করে নিয়েছি, ছজনের জন্য আমাদের 6-seater গাড়ি কস্ট লেগেছে আজকেও 3,000 rupees। আরকে বিচের আশেপাশে যে সাইট সিইং স্পটসগুলো আছে যেরকম বিশাখা মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম, এগুলো সব আপনারা পায়ে হেঁটেই ঘুরতে পারেন। আমাদের সঙ্গে বয়স্ক লোকেরা আছে বলে আমাদের গাড়ি নিতে হয়েছে, আদারওয়াইজ আপনারা ডেফিনেটলি পাবলিক ট্রান্সপোর্ট নিতে পারেন। আমাদের গাড়ি এসে গেছে আর প্রথমেই যাচ্ছি সিমাচলম টেম্পল। মন্দিরের প্রবেশপথে 4-wheeler জন্য 30 taka টোল পে করতে হলো। সিমাচলম টেম্পলে আপনি বাসেও পৌঁছাতে পারেন, আরকে বিচের বাস স্ট্যান্ড থেকে সিমাচলম টেম্পল পর্যন্ত বাস পেয়ে যাবেন। মন্দিরের বাইরে দেখতে পাবেন প্রত্যেক দিনের আরতি এবং সেবার টাইমিং এবং চার্জেস। দাঁড়িয়ে আছি এখন সিমাচলম টেম্পলের সামনে। এই পয়েন্ট পর্যন্ত এখানে ফোন, জুতো, ব্যাগ সব অ্যালাউ। আপনারা নর্মাল সাইড ব্যাগ বা শোল্ডার ব্যাগ নিয়ে যেতে পারেন, বাট ফোন বা জুতো এই পয়েন্টের পর খুলে রেখে যেতে হবে। এখানে ক্লোকরুম আছে। আর একটা ব্যাপার হচ্ছে, এই টেম্পল পর্যন্ত অটো আসে না, অটোতে করে এলে একটা পয়েন্টের পর আপনাদের নামিয়ে দেবে, তারপর সেখান থেকে অন্য মোড অফ ট্রান্সপোর্ট বা বাসে আসতে হবে। মন্দিরে পৌঁছে জানতে পারলাম আমরা যেদিন এসেছি সেদিন কার্তিক মাসের একটা বিশেষ ব্রতর দিন, সুতরাং মন্দিরে বিশাল লাইন এবং ভিড় ছিল। বিনামূল্যে দর্শনে কম করে 3-4 ঘন্টা এবং 200-300 টাকার লাইনে মিনিমাম 2 ঘন্টা দর্শনের জন্য লাগতো। আমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে না আসায় অতটা টাইম এখানে দিতে পারলাম না, দুর্ভাগ্যবশত আমাদের দর্শনও হলো না। বাইরে থেকে মন্দির দেখে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন আছি ট্রিনিটি পার্কে। ট্রিনিটি পার্কের এন্ট্রেন্সটা অতটাও চাকচিক্য সাজানো সুন্দর না থাকলেও পার্কে ঢুকে একটা খুব সুন্দর অ্যাটমসফিয়ার। এখানে রয়েছে অ্যাডজাসেন্ট একটা বিচ আর খুব সুন্দর লাগছে, কিছুক্ষণ বসে সময় কাটানোর জন্য খুবই ভালো। পুরো পার্কটাকে জুড়ে রয়েছে কালো পাথরের সি বিচ। পার্কের ঠিক ভেতর থেকে সিঁড়ি নেমে যাচ্ছে সি বিচে। ট্রিনিটি পার্ক সংলগ্ন এই বিচটার নাম হচ্ছে ট্রিনিটি বিচ। সমুদ্র সৈকতে যে বিশাল কার্গো শিপটা দেখতে পাচ্ছেন, এটা এখানে কি করে এলো তার পেছনেও রয়েছে একটি ঘটনা। 2020 সালের অক্টোবর মাসে মানুষ যখন করোনা ভাইরাসের ভয়ে ঘরবন্দি, সেই সময় ভাইজ্যাক এবং সংলগ্ন এলাকা পড়ে প্রচণ্ড ঝড়ের কবলে। দিনটা ছিল 13 অক্টোবর 2020। দুদিনের প্রবল বৃষ্টির পর জেলেরা আবিষ্কার করে বিশাল এক মালবাহী জাহাজকে টেনেটি সমুদ্র সৈকতের পারে। এমভি মা 3,000 টনের এই বাংলাদেশি জাহাজ, যা আগে ভিয়েতনামের হাইফং 45 নামে পরিচিত ছিল, খারাপ আবহাওয়ার জন্য ঝড়ের দাপটে কাগজের নৌকার মতো ভেসে আসে বাংলাদেশ থেকে ভাইজ্যাকে টেনেটি সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতে হঠাৎ করে জাহাজের উদ্ভব ভাইজ্যাক শহরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। স্বাভাবিকভাবেই ভারত সরকার খোঁজ খবর চালায় এবং জানতে পারে জাহাজটি অকেজো, অপ্রয়োজনীয় জ্বালানি ব্যয় এবং মেরামতির খরচার কারণে বাংলাদেশ এটিকে আর ফেরত নিতে যায় না। তারপর থেকেই এমভি মা, একে হাইপং 45, চলে আসে ভারত সরকারের নিয়ন্ত্রণে। ট্রিনিটি পার্ক ঘুরতে ঘুরতে মধ্যাহ্নভোজেরও সময় হয়ে গেল আর আমরা চলে এলাম শ্রী সাইরাম পার্লারে। এটা ভাইজ্যাকের একটা খুবই জনপ্রিয় রেস্টুরেন্ট। বসার জায়গা পেতে রীতিমতো লাইন দিতে হয় এখানে, আর খাবারের টেস্ট অতুলনীয়। সাইরাম ফুড পার্লারে পার্কিংয়েরও ব্যবস্থা আছে, যারা খেতে আসবেন তারা যদি ফুড বিল দেখান তাহলে পার্কিং ফ্রি। লাঞ্চ করে আমরা গেছিলাম জগদম্বা মার্কেটে। কেনাকাটার জন্য এই মার্কেট কিন্তু বেস্ট অপশন।
এখানে যেরকম স্ট্রিট শপিং এর অপশন আছে সেরকম বড় বড় মলও আছে কেনাকাটার জন্য। কিন্তু জগদম্বা মার্কেটে স্ট্রিটের দোকানগুলোতে অ্যাভেলেবেল কুর্তি বা ব্যাগ নিউ মার্কেটের মতো জায়গায় পেয়ে যাবেন। এখানে এসে শপিং এর বেস্ট অপশন হচ্ছে লোকাল শাড়িজ। ভেঙ্কটগিরি, উপ্পাড়া, কাঞ্জিভরম ইত্যাদি অন্ধ্রপ্রদেশে যেসব লোকাল শাড়ি তৈরি হয় সেগুলো কিন্তু আপনারা একদমই কিনতে পারেন। এসআর মলে এসেছিলাম আমরা শপিং করতে, আমরা কিনেছিলাম ভেঙ্কটগিরি আর সেগুলো পেয়েছিলাম খুবই রিজনেবল প্রাইসে। এখানে ভেঙ্কটগিরি, এটা হচ্ছে ট্রেডিশনাল সাউথের কটন শাড়ি, এরকম শাড়িও পেয়ে যাবেন। শপিং এর পর জগদম্বা মার্কেট থেকে ডিরেক্ট চলে এলাম সাবমেরিন মিউজিয়াম। এখানে বড়দের এন্ট্রি টিকিট প্রায় 70 টাকা, বাচ্চাদের জন্য 40 টাকা, স্টিল ক্যামেরার চার্জ 50 টাকা, ভিডিও ক্যামেরার জন্য 200 টাকা। সাবমেরিন মিউজিয়ামের আশেপাশে আরও দুটো মিউজিয়াম রয়েছে, TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম আর সি হ্যারিয়ার মিউজিয়াম। সাবমেরিন মিউজিয়ামের সঙ্গে এই দুটো মিউজিয়ামেরও ইন্টিগ্রেটেড এন্ট্রি টিকিট কেটে নিতে পারেন। এতে সুবিধা হচ্ছে টিকিট প্রাইস একটু হলেও কম পড়ে, আর বাকি দুটো মিউজিয়ামে গিয়েও লাইনে দাঁড়াতে হবে না টিকিট কাটার জন্য। সাবমেরিন মিউজিয়াম সোম থেকে শনিবার দুপুর 2 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে এবং রবিবার সকালে 10:00 থেকে 12:30 পর্যন্ত খোলা, তারপরে আবার দুপুর 2 থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। সাবমেরিন মিউজিয়াম থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম। এপারে সাবমেরিন মিউজিয়াম আর রাস্তার ঠিক অপোজিটেই রয়েছে এয়ারক্রাফট মিউজিয়াম। সাবমেরিন মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম আর সি হারিয়ার মিউজিয়ামের টাইমিং, এন্ট্রি ফি সবই সেম। যদি আপনারা 2 বা 3টেই মিউজিয়াম দেখতে চান তাহলে সাজেস্ট করব প্রথমেই চলে আসবেন সাবমেরিন মিউজিয়ামে, সেখান থেকে ইন্টিগ্রেটেড টিকিট কেটে নেবেন, তাতে আপনাদের 40-70 টাকা পার হেড কম খরচায় হয়ে যাবে 3টে মিউজিয়াম ঘোরা। মিউজিয়ামের পর আমরা গেছিলাম ভাইজ্যাকের নাইট স্ট্রিট ফুড মার্কেটে। এখানে স্ট্রিটে বেক হওয়া বিস্কিট থেকে শুরু করে কাবাব, লস্যি, হান্ডি বিরিয়ানি, চিকেন দোসার মতো প্রচুর আইটেমস পাওয়া যায়। এখান থেকে আমরা বেশ কিছু ফুড আইটেমস ট্রাই করেছিলাম। এই মার্কেটটা হচ্ছে জেল রোডে ওমেন্স কলেজের অপোজিটে লোকেটেড। ভাইজ্যাক নাইট স্ট্রিট ফুড মার্কেটের ডিটেল ভিডিওর লিঙ্ক আই বাটন অথবা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। নাইট স্ট্রিট ফুড মার্কেট ঘুরে হোটেল ফেরার পথে হলো এক নতুন অভিজ্ঞতা। কার্তিক মাসের এক বিশেষ তিথিতে বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হয় তুলসী বিবাহ। পুজো দেওয়ার জন্য ভক্তরা সাধারণত ভগবানের কাছে যায়, কিন্তু এই তিথিতে বিশেষ কিছুদিন ব্যাপী ভগবান পুজো নিতে ভক্তের ঘরে ঘরে আসেন। ভগবান আসেন পালকিতে করে, সঙ্গে আসেন একজন পুরোহিত যিনি প্রত্যেক ঘরের থেকে পূজোর সামগ্রী নিয়ে পূজো দিয়ে আবার সেটাকে ফেরত দিয়ে দেন। কার্তিক মাসে পুরো অন্ধ্রপ্রদেশ জুড়ে বহু ব্রত এবং আচার অনুষ্ঠান পালন করা হয়, তার জন্য বিভিন্ন ট্যুরিস্ট স্পটের টাইমিংয়েরও কিছু চেঞ্জেস থাকে। সুতরাং প্রত্যেক বছর কার্তিক মাসে অর্থাৎ 15th November to 15th December যারা বিশাখাপত্তনম অথবা অন্ধ্রপ্রদেশ ঘুরতে যাবেন তারা সাইটসিইংয়ের আগে হোটেল বা বুকড গাড়ির ড্রাইভারের থেকে ট্যুরিস্ট স্পটের টাইমিং সম্পর্কে ধারণা নিয়ে রাখবেন, কারণ এই সময় টাইমিংয়ের প্রচুর চেঞ্জেস করা হয়। যেমন ভাইজ্যাক জু সাধারণত সোমবার করে বন্ধ থাকে, কার্তিক মাস হওয়ায় সোমবারটা চেঞ্জ হয়ে বুধবার হয়ে গেছিলো, অর্থাৎ সোমবার জু খোলা ছিল, বুধবার করে জু বন্ধ থাকতো। তো এই রকম প্রচুর চেঞ্জেস অনেক জায়গায় দেখতে পাওয়া যায় কার্তিক মাসে। পুজোর শেষে সবাইকে দেওয়া হয়েছে প্রসাদ। প্রসাদে ছিল সুজির হালুয়া এবং চানাচুর। অন্ধ্রপ্রদেশের এই ধর্মীয় আচারের অভূতপূর্ণ অভিজ্ঞতার সঙ্গেই আমাদের বিশাখাপত্তনমের তৃতীয় দিন সমাপ্ত হলো। আজকে ভাইজ্যাকের লাস্ট ডে, রাতের বেলা ট্রেন আছে আমাদের around 8:50। তো সকালবেলা হাতে কিছুটা টাইম আছে, তো যেই যেই জায়গাগুলো দেখা হয়নি, যেমন আছে বিশাখা মিউজিয়াম, মৎস্যদর্শিনী, এইসব আশেপাশে টুকটাক জায়গা আমরা আজকে ঘুরে দেখবো যতটা কভার করতে পারি। ব্রেকফাস্ট করে আমরা অটো বুক করে নিলাম আরকে বিচ থেকে, 6 জনের জন্য চার্জ পড়লো 1000 টাকা, অটো আমাদের 3টে জায়গা ঘুরে দেখাবে আজকে। আমরা এসে গেছি আজকে আমাদের ফার্স্ট স্পটে বিশাখা মিউজিয়াম। এটা 11টার সময় ওপেন হয় মিউজিয়াম, পার হেড টিকিট প্রাইস হচ্ছে 10 টাকা। মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নেই।
মিউজিয়ামের এন্ট্রি ফি বড়দের জন্য 10 টাকা, ছোটদের জন্য 5 টাকা। প্রত্যেক শুক্রবার করে মিউজিয়াম বন্ধ থাকে। মিউজিয়ামের টাইমিং সোম থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা এবং শনি রবিবার দুপুর 11টা থেকে রাত 8টা। এই সংগ্রহশালায় কলিঙ্গান্ধ্র অঞ্চলের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন রয়েছে। এখন আছি ইন্দিরা গান্ধী জু পার্কে। এই পার্কটা সোমবার বাদ দিয়ে এভরিডে সকাল 9টা থেকে 4:30 পর্যন্ত খোলা থাকে। মাঝখানে 1টা থেকে 1:30 পর্যন্ত লাঞ্চ টাইমের জন্য বন্ধ থাকে। অ্যাডাল্টদের জন্য টিকিট হচ্ছে 70 রুপিস। আগেই জানালাম বড়দের টিকিটের দাম 70 টাকা, বাচ্চাদের জন্য 30 টাকা, স্টিল ক্যামেরা, স্মার্টফোন, আইপ্যাড, ট্যাব ইত্যাদির জন্য 50 টাকা। ফোনের জন্য আলাদা করে এই 50 টাকা টিকিট না কাটলে মোবাইল ফোন জুয়ের ভেতর অ্যালাউ করে না। 50 টাকা একটা ফোনের জন্য পে করলেই যতজন মেম্বার আছে সবার ফোন অ্যালাউ করা হয়। ইন্ডিভিজুয়াল সবার ফোনের জন্য আলাদা করে পে করতে হয় না। এই জুটা অনেকটা বড় এরিয়ায় অবস্থিত থাকায় অনেকের পায়ে হেঁটে ঘুরতেও প্রবলেম হতে পারে, তার জন্য রয়েছে গাড়ির ব্যবস্থা। পার গাড়িতে 10 থেকে 12 জন পর্যন্ত যেতে পারে, তার জন্য পুরো গাড়ির খরচ লাগে 1000 টাকা। পুরো গাড়ি না বুক করে কেউ চাইলে ইন্ডিভিজুয়ালিও গাড়ি নিতে পারে, সেক্ষেত্রে পুরো গাড়ির ভাড়া সবার মধ্যে ডিভাইড হয়। জুয়ের ভেতরে রয়েছে অ্যাকোয়ারিয়াম। জুয়ের টিকিটের বাইরে আলাদা করে অ্যাকোয়ারিয়ামের এন্ট্রি গেটে 4 টাকা প্রবেশ মূল্য দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে এই অ্যাকোয়ারিয়ামের ভেতরে। অ্যাকোয়ারিয়ামের মেনটেন্যান্স কিন্তু খুব ভালো বলা যায় না। জুয়ের কিছু ব্যবস্থা বেশ ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে আমার। যেমন প্রচুর মানুষ লাইনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে দেখেও লাঞ্চ টাইম পেরিয়ে যাওয়ার পর টিকিট কাউন্টার তো খোলেইনি, বরঞ্চ নির্ধারিত সময়ে 40 থেকে 50 মিনিট পর টিকিট কাউন্টার রিওপেন হলো। কেউ যদি জুয়ে গাড়ি অ্যাভেল করতে চায় কিন্তু ফ্যামিলি মেম্বার কম থাকায় পুরো গাড়ি না বুক করে ইন্ডিভিজুয়াল প্যাসেঞ্জার ওয়াইজ যেতে চায়, তার জন্য জু কর্তৃপক্ষের নির্ধারিত চার্জ 70 টাকা পার হেড। জুয়ে রেট চার্টে 70 টাকা পার হেড গাড়ি ভাড়া লেখা থাকলেও গাড়ি কিন্তু 70 টাকায় ভিজিটার্সদের নিয়ে যেতে রিফিউজ করে। পুরো গাড়ির রিজার্ভেশন চার্জ হচ্ছে 1000 টাকা। এই 1000 টাকা 8 থেকে 10 যতজন প্যাসেঞ্জার হবে তাদের মাথা পিছু ডিভাইড হয়ে যেই রেটটা আসবে সেটাই কিন্তু গাড়ি চার্জ করবে আপনাকে, যেটা সাধারণত 70 টাকার বেশিই হয়। পুরো জু ঘুরে দেখতে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগে। জু থেকে বেরিয়ে লাঞ্চ করে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে, আরকে বিচে অবস্থিত মৎস্যদর্শিনী অ্যাকোয়ারিয়াম। মৎস্যদর্শিনী প্রত্যেক দিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। বড়দের জন্য টিকিট প্রাইস 50 টাকা। 5 বছরের নিচের বাচ্চাদের কোনো এন্ট্রি ফি লাগে না। 5 বছরের ওপরের বাচ্চাদের এন্ট্রি ফি 20 টাকা। স্টিল ফটোর জন্য চার্জেস 20 টাকা এবং ভিডিও ক্যামেরা চার্জেস 50 টাকা। মৎস্যদর্শিনী দেখে বেরিয়ে দেখতে দেখতে ট্রেনের সময়ও হয়ে গেল আর আমাদের ভাইজাগ ভ্রমণ এখানেই সমাপ্ত হলো। ভাইজাগকে বিদায় জানিয়ে ট্রেনে উঠে ফিরে চললাম কলকাতার উদ্দেশ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ভাইজাগ ঘোরা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানান। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।